আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এখানে আমি পাঙ্গাস মাছের মাথা নিয়েছি দুইটা, মাথাগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি, তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুইটা মাথা আছে, দুটা থুতা আছে, থুতাগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পরে আমি লেবুর রস আর লবণ মাখিয়ে 10 মিনিট রেখে তারপরে আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে কোনো মাছ আপনি যদি লবণ আর লেবুর রস মাখিয়ে 10 মিনিট রাখেন তারপরে পরিষ্কার করে ধুয়ে নেন, দেখা যাবে যে মাছের একটা জাঁশটা গন্ধ আছে সেটা চলে যাবে এবং মাছটা খেতে খুব মজা লাগবে। মাছগুলোতে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাখিয়ে নেব। তাহলে কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা অন করে দেব। আমি এবার দিয়ে দেব তেল, রেগুলার তেল, সোয়াবিন তেল। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম, আমি বেশি করে তেল দিয়ে দিলাম। আমি যে তেলে মাছ ভাজবো আমি সেই তেলে আমি আবার মাছটা রান্না করে নেব। আমি এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। যে কোনো মাছ ভাজার সময় তেলটাকে আপনার ভালো করে গরম করে নিতে হবে, নইলে মাছটা নিচে ধরে যাবে এবং মাছটা ভাজা ভালো হবে না, মাছটা ভেঙে যাবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব মাছ। আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার একসঙ্গে মাছ ভাজা যাবে না, আমি দুইবারে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো 4 মিনিট ভেজে নেব, এবার 2 মিনিট, ওবার 2 মিনিট। আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিসটা উল্টে দেব। আমি পাঙ্গাস মাছটা ভেজে রান্না করলাম, আপনারা চাইলে এটা কষেও রান্না করতে পারেন, তবে পাঙ্গাস মাছের একটা আঁচটা গন্ধ আছে, সেই জন্য পাঙ্গাস মাছটা ভেজে রান্না করলে বেশি ভালো হয়। আমি উল্টিয়ে দিলাম। মাছ ভাজার সময় চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে, নইলে মাছগুলো নিচে ধরে যেতে পারে। মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এবার মাছগুলো আমি এক সাইডে রেখে দেব। যে তেলটা রয়ে গেছে সেই তেলে আমি দিয়ে দেব 2টা সাদা এলাচ, 1 টুকরা দারুচিনি, 1টা তেজপাতাকে আমি অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি একেবারে ফিরে আসছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলা। আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। আমি দিয়ে দেব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব, তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এবার আমি দিয়ে দেব গুঁড়া মশলা, এখানে আছে হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব অল্প করে পানি, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিব। গুঁড়া মশলা দেওয়ার পরে অবশ্যই 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যতই তেল দেন, মশলা দেন, আপনি মশলা কষাবেন না, আপনার তরকারির স্বাদ আসবে না। আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন, কিন্তু আপনি মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, আপনার তরকারির অসম্ভব স্বাদ আসবে। দেখুন আমার মশলাটার ওপরে তেল ছেড়ে দিয়েছে, আমি মশলাটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পানি। আমি যেহেতু মাছের মাথা দিয়ে থোতা দিয়ে ঝোল করব, আমি পানির পরিমাণটা একটু বেশি দেব। আমাদের বাসায় মাছ আনলে মাছের মাথাগুলো অনেক জমে যায়, আমরা শুধু মাছের মাথা দিয়ে আলু ঘণ্ট, মুড়ি ঘণ্ট এসব করে খেয়ে দেখি। একবার হলো মাছের মাথা দিয়ে এভাবে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, এটা অসম্ভব একটা মজার রেসিপি। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বলকটা উঠিয়ে নিব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব, দেখুন আমার ঝোলের কি সুন্দরভাবে আমার বলক উঠে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেব 4টা কাঁচামরিচ, এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি মাছটা খালি রান্না করলাম, আপনারা চাইলে কচু, বেগুন, আলু, লাউ এসব দিয়ে রান্না করতে পারেন, এবং এই তরকারিগুলো দিয়ে রান্না করলেও মাছের মাথাগুলো খেতে খুবই মজা লাগে। আমি আজকে কোনো তরকারি আমি দিব না, আমি শুধু এমনি রান্না করব মাছের মাথাটা, এটাও খেতে খুবই মজা লাগে।
আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আমি রান্না করে ফিরে আসব। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে ঝোল। আমি যেভাবে মাছের মাথা দিয়ে ঝোল করলাম, আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন। এটা অসম্ভব মজার একটা রেসিপি। এটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য কোনো তরকারি লাগবে না। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সবথেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। আমি এ পাতিলে উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।